এবার বলো এবার কি তাহলে চাকরি গেল রচনা রাতারাতি বদলে গেল দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকার মুখ দিদি নাম্বার ওয়ান এই মুহূর্তে বাংলার সব থেকে পুরনো রিয়েলিটি শো জি বাংলার এই জনপ্রিয় গেম শো প্রায় 10 বছরের বেশি সময় ধরে সগর্বে চলছে টলিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জির সঞ্চালনায় একের পর এক সিজনের মাইলস্টোন পেরিয়ে গিয়েছে দিদি নাম্বার ওয়ান বলতে গেলে রচনার শো এর প্রধান ইউএসপি তবে হঠাৎ করে সব উলট পালট হয়ে গেল সেটে দর্শকরা কার্যত দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে ছাড়া ভাবতেই পারে না বছরের পর বছর ধরে রিয়েলিটি শো এর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন রচনা ব্যানার্জি রচনার সঞ্চালনায় শো এর টিআরপি থাকে তুঙ্গে প্রতিটা বিকেল 5টা এবং রবিবার রাত 8:30টার সময় দর্শকদের ভিড় কার্যত টিআরপির তালিকা দেখেই বোঝা যায় তবুও হঠাৎ করে কেন বদলে গেল রচনা তবে কেন হঠাৎ করে বদলে দেওয়া হলো রচনাকে সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের সেলিব্রিটি স্পেশাল এপিসোডে ঘটেছে এই ঘটনাটি সেখানে রচনাকে সরিয়ে তার জায়গা নিতে দেখা গেল অভিনেত্রী প্রীতি বিশ্বাসকে ধুলোকণা বালিঝড় এবং আরও অন্যান্য জনপ্রিয় বাংলা সিরিয়াল খ্যাত অভিনেত্রী প্রীতি দর্শকদের কাছে খুবই পরিচিত একটি মুখ তবে তাকে রচনার জায়গাতে দেখে দর্শকরা বেশ চমকেই উঠেছিলেন তবে রচনার ভক্তদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ প্রীতি রচনাকে রিপ্লেস করার জন্য আসেননি তিনি শুধু কিছুক্ষণের জন্য দিদি পডিয়ামে দাঁড়িয়ে খেলার নাটক করছিলেন জি বাংলার তরফ থেকে দিদি নাম্বার ওয়ানের যে ছোট্ট ভিডিও ক্লিপিং শেয়ার করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে রচনা দাঁড়িয়ে আছেন প্রীতির জায়গাতে আর প্রীতি দাঁড়িয়ে আছেন রচনার পডিয়ামে দিদি নাম্বার ওয়ান খেলার নিয়ম হলো প্রতিযোগীদের আগে প্রশ্ন করা হয় তারপর রচনা এবার বলো বললে বাজার প্রেস করে উত্তর দিতে হয় এমনটা করতে গিয়ে অনেক সময় ভ্যাবাচাকা খেয়ে যান প্রতিযোগীরা তাই যদি উল্টোটা ঘটে অর্থাৎ রচনাকে এমন পরিস্থিতিতে যদি পড়তে হয় তাহলে কি রচনা উত্তর দিতে পারবে রচনার নকল করে তেমনটাই দেখাতে চলেছিলেন প্রীতি এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন